নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 24 মার্চ 2024 1 ঘন্টা 45 মিনিটে 4 রাশি হতে চলেছে লাখপতি কোটিপতি। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি এবং সেখানে কোনো না কোনো রাশির নাম থাকে এবং কোনো না কোনো রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়। যদি আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি ভালো থাকে এবং সর্বোপরি আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে, নিশ্চিতরূপে আপনার আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকে ভিডিওগুলো শুনছেন, কৌশিকদা আপনি বলছেন আমার রাশির নাম, আমার কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না। দেখুন, এখানে সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমন কোনো বিষয় নেই, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং অনেকেই কিন্তু সৌভাগ্যশালী কিন্তু হচ্ছে। শুধুমাত্র যে আমি লটারি থেকে যে অর্থপ্রাপ্তির কথা বলি এমন না, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল দেখা কিন্তু যাচ্ছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না বা 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে বা আপনার কোনো অর্থ ফেঁসে গেছে দীর্ঘদিন ধরে, আপনি সেই অর্থ রিকভারি করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে দোল পূর্ণিমা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর ডিসকাউন্ট চলছে, যারা এই সময় বুকিং করছেন অবশ্যই এই ডিসকাউন্টটা তারা পেয়ে যাচ্ছেন। এটা দোল পূর্ণিমা পর্যন্ত এই ডিসকাউন্ট থাকবে, বিশেষ অফার চলছে এবং প্রচুর বুকিং রয়েছে। আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা একটু হলেও সময় দিবেন। যে অনেকে বলছেন যে কৌশিকদাকে বলুন না বুকিং আমি আজকে করলে আমি কাল পরশুর মধ্যে চাই। দেখুন, একটা নির্দিষ্ট দিন রয়েছে, নির্দিষ্ট নক্ষত্র রয়েছে, তিথি রয়েছে, তৈরি করে সমস্ত কিছু করে তা শোধন করে জাগৃত করে তবেই এই রাহু রক্ষা কবচ কিন্তু দেওয়া হয়। তাই রাহু রক্ষা কবচের প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু উপকৃত এই রাহু রক্ষা কবচ নিয়ে। যারা প্রচুর অর্থপ্রাপ্তিতে বাধা আসছে যার, তার ক্ষেত্রে কিন্তু এই রাহু রক্ষা কবচ বিশেষভাবে কাজ কিন্তু দিবে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, যদি আপনার ভাগ্যভাব স্ট্রং থাকে এবং আপনার যদি দশা মহাদশা পারমিট যদি করে, নিশ্চিতরূপে আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি, আপনারও সৌভাগ্য হতে কিন্তু পারে। আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা ভিডিওগুলো শুনছেন, রাশির নাম, টার্গেট নাম্বার শুনে আপনারা বড় ধরনের অর্থ আপনারা লগ্নি করছেন, কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি হচ্ছে না। কেউ কেউ বলছেন যে কৌশিকদা আমার তো হচ্ছে না। আমি একটি কথা বলবো, আমি বারবার বলি, যারা অনলাইন ট্রেন্ডিংও যারা টাকা লাগান তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বারবার বলছি, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লটারি, ফাটকা, আপনার কোনো সম্পত্তিগত দিক থেকে বা কোনো অর্থ আটকে ছিল বেঁচে ছিল, সেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। যারা আমার সঙ্গে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আগামীকাল যে 4 রাশির আমি কথা বলবো, সেই 4 রাশির মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকতে পারে, তার বলে আপনার সাথে হুবহু মিলবে না এমন না, আবার মিলতেও পারে আবার না মিলতেও পারে। একবার আমি আবারও বলছি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা দেখিয়ে নিন এবং জন্মছককে সংস্কার করুন।
এই জায়গাগুলো যখন আপনারা করতে পারবেন কি না দেখবেন আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাবে। এবার আমি চার রাশির নাম বলবো, অনেকেই রয়েছেন যে কৌশিকদা কোন কোন রাশির নাম বলছে। দেখুন খুব মানে স্পেসিফিক আমি চারটি রাশির কথা আমি বলবো যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথম রাশি কর্কট রাশি। হ্যাঁ, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 7-3। আপনার যে একটা এই 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে একটা সময় বেরিয়েছে 10:08 থেকে 11:23 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, মীন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 9। আপনার শুভ সময় যেটা দেখা যাচ্ছে 9:50 থেকে 11:05 পর্যন্ত, 9:50 থেকে 11:05 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির অভাবনীয় প্রাপ্তি আগামীকাল দেখা যাচ্ছে। হয়তো আপনার ভাগ্য খুলতে পারে যে কোনো দিক থেকেই। আপনার টার্গেট নাম্বার 2 সময় 10:18 থেকে 12:04 পর্যন্ত। একদম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের যে একটা শুভ সময় বেরিয়েছে সে সময়টা 11:24 থেকে 12:40 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন আমি একটি কথা আবারও বলি, সমস্যা আছে, সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তা যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে একবার আপনারা যোগাযোগ করুন। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। যারা পরামর্শ করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, রত্ন নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।